আসসালামু আলাইকুম বন্ধুরা। সুস্থতায় সুস্বাস্থ্য, স্বাস্থ্যই সকল সুখের মূল। বদ্ধমূল অনেকের ধারণা আছে যে হয়তো মোটাসোটা অনেক স্বাস্থ্যবান হলেই সে প্রকৃত সুখী। তথ্যটি ভিত্তিহীন। মেডিকেলি সুস্থ সেই ব্যক্তি যে শারীরিকভাবে সকল রোগ শোক থেকে সুস্থ, সেই সুস্বাস্থ্যের অধিকারী। আর সেই সুস্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো রাখতে হলে অবশ্যই আমাদেরকে সচেতন হইতে হবে। সচেতনতার কোনো এছাড়া বিকল্প কোনো উপায় নেই, সচেতন অবশ্যই হইতে হবে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আচ্ছা, যাই হোক, আমরা আজকে মেল হেলথ বলতে পুরুষ স্বাস্থ্য বোঝায় এমন না, মেল হেলথ বলতে পুরুষের যৌন স্বাস্থ্যটা আলাদা অর্গান হিসেবে এখানে ধরে নেওয়া হয়। পুরুষের একটা মানুষের যে যৌবিক চাহিদাগুলো, দৈহিক চাহিদাগুলো, এগুলো যদি ফুলফিল না হয় সেক্ষেত্রে তার দৈহিক অসুস্থতা দেখা দেয় এবং সেক্ষেত্রে আপনার যৌন জীবনের যেই চাহিদাগুলো সেগুলো পূরণ হয় না, যৌন স্বাস্থ্য ব্যাহত হয়। ফ্রেন্ড, আমাদের মেল অর্গানগুলোতে ব্যবহার করার জন্য অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিতে ব্যবহার করা হয় বায়ো কম্বিনেশান বা বায়ো প্রাজল বা বায়োলেড 27। এটি একটি বায়োলেড মেডিসিন, অর্থাৎ কয়েকটি বায়োকেমিক একত্র করে বায়োলেড একটি ওষুধ তৈরি করা হয়েছে। এটি মেল হেলথের জন্য অত্যন্ত কার্যকরী। নর্মালি স্বাভাবিক যারা যৌন মিলন করে, যাদের খুব বেশি সমস্যা নেই, তারাও এটি ইউজ করতে পারবে। কেননা এখানে নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে এমন কিছু ঔষধ ব্যবহার করা হয়েছে। ফ্রেন্ড, আমরা এখন জানব নেপটাম, মিওর, ক্যালকেরিয়া ফস এবং ক্যালিফস, এই তিনটি ঔষধ সাধারণত বায়োলেড 27 ব্যবহার করা হয়েছে। রিপিট দ্যাট, বায়োলেড 7 তিনটা বায়োকেমিক ঔষধ ব্যবহার করা হয়েছে, নেপটাম, মিওর, ক্যালকেরিয়া ফস, ক্যালিফস, এই তিনটা। এখন আমরা যদি এই নেপটাম, মিওর, ক্যালকেরিয়া ফস, ক্যালিফসের আলাদা আলাদা করে 2-3 করে লক্ষণ জেনে আসি, তাহলে বুঝতে পারবো যে বায়োলেড 27 মেল হেলথের জন্য কতটা কার্যকরী। ফ্রেন্ড, প্রথমে আমরা আসি নেপটাম মিওর। নেপটাম মিওর ঔষধটি সাধারণত ওই সিমটমে ব্যবহার করা হয় যাদের স্মরণ শক্তি খুবই কম তাদের জন্য, যাদের রক্ত স্বল্পতা খুবই কম তাদের জন্য, যাদের জরায়ুর স্থানচ্যুতি তাদের জন্য ব্যবহার করা হয় এই নেপটাম ও মিওর ঔষধটি। আরও সিমটম আছে, মূল তিনটি সিমটম আমি বলার চেষ্টা করলাম। অ্যানাদার ঔষধ হচ্ছে ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফস ঔষধটি ওই সকল সিমটমে ব্যবহার করা হয় সাধারণত শিশু ও বৃদ্ধদের ভিটামিনের যদি ঘাটতি হয় সেক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে, মস্তিষ্কের গঠনের জন্য ব্যবহার করা হয়ে থাকে, বুদ্ধিহীনতা, যাদের বুদ্ধি কম, স্মরণশক্তি কম, তাদের জন্য এই ক্যালকেরিয়া ফস ঔষধটি ব্যবহার করা হয়ে থাকে। 3 ক্যালিফস নার্ভাস সিস্টেমের জন্য অত্যন্ত কার্যকরী একটি বায়োকেমিক মেডিসিন। ক্যালিফস ঔষধটি সেই সিমটমে ইউজ করা হয় যাদের টিস্যুর গঠনে দুর্বলতা আছে, জীবনী শক্তির অভাব, রক্ত স্বল্পতা, স্নায়ুতে ডাইরেক্ট ক্রিয়া করে এই ক্যালিফস। এজন্য হোমিওপ্যাথিতে ঘুমের যে ওষুধগুলো অ্যাপ্লাই করা হয় সেগুলোর মধ্যে একটি ওষুধ হচ্ছে ক্যালিফস। ক্যালিফস খেলে কারো ঘুম হবে এরকম না। ক্যালিফস ঔষধটি আপনার নার্ভাস সিস্টেমকে, অর্থাৎ নিউরনকে, নিউরোলজিয়াল যে কোনো পেইনে, যে কোনো সমস্যায়, যে কোনো হেজিটেশনে এটি অত্যন্ত কার্যকরী। অর্থাৎ যাদের নিউরনের সমস্যা আছে, সহজে স্মরণশক্তি
কোনো কিছু মনে রাখতে পারে না, সহজে কোনো কিছু মনে রাখতে পারে না, অল্পতেই ভুলে যায়, অতিরিক্ত মানসিক চাপ, এই সমস্ত ক্ষেত্রে আমরা সাধারণত ক্যালিফস হোমিওপ্যাথি সরি এটা হচ্ছে বায়োকেমিক, ক্যালিফস বায়োকেমিক ওষুধটি আমরা অ্যাপ্লাই করে থাকি এবং চমৎকার রেজাল্ট দিতে সক্ষম এই ক্যালিফস হোমিওপ্যাথি ঔষধটি। তো ফ্রেন্ড, আমরা তিনটি আলাদা আলাদা ঔষধের কার্যক্রম অর্থাৎ সিমটমগুলো আমরা জানলাম। এই যে 3, 3, 6, 3, 9 আরও অনেক সিমটম আছে, এই 9টা সিমটম একত্র করলেও দেখা যাচ্ছে যে এখানে নার্ভাস সিস্টেমের দুর্বলতা বেশি, সেক্সুয়াল দুর্বলতার জন্য বেশি দায়ী করা হয় নার্ভাস সিস্টেম, অর্থাৎ মানসিক সমস্যাকে। মানসিক দুর্বলতা থাকলে সেক্ষেত্রে যৌন দুর্বলতা দেখা দেয়, সেক্ষেত্রে আমরা অক্সিলারি হিসেবে অর্থাৎ সাহায্যকারী হিসেবে এই বায়ো লেড 27 ঔষধটি ব্যবহার করে থাকি। এর সাথে যদি কোমল কোনো হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করা হয় সেক্ষেত্রে চমৎকার রেজাল্ট পাওয়া সম্ভব। বায়োলেড 7 এটি আলাদাভাবেও ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। ফ্রেন্ড, আশা করি ইনফরমেশানগুলো আপনার জন্য পজিটিভ, আমরা চেষ্টা করেছি পজিটিভ ইনফরমেশানগুলো আপনার কাছে পৌঁছাইতে, দেন এগুলো আপনার ব্যক্তিগত জীবনে বা আপনার নিয়ারেস্ট কারো সমস্যার জন্য আপনারা কাজে লাগাইতে পারেন, অথবা এই ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় যে তথ্যবহুল সেক্ষেত্রে শেয়ার করতে পারেন, যাতে আরেকজন এটা থেকে উপকৃত হইতে পারে। আপনার জীবনে প্রয়োজন না হলে আরেকজনের জীবনে হয়তো দেখা যাচ্ছে এই সমস্যার জন্য সে ভুগতেছে, এই ওষুধগুলো তার এই ওষুধটি তার প্রয়োজন হইতে পারে। সো ফ্রেন্ড, শেয়ার করবেন, শেয়ার করলে আরেকজন দেখতে পারবে। তো ফ্রেন্ড, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের এইচটি চ্যানেলের সাথে থাকবেন, আমাদের এই ডক্টর ফরহাদ চ্যানেলের সাথে থাকবেন। সবার জন্য অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা, সবার মঙ্গল কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।